পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, গৌরী, চুপচাপ কোথায় গেল মেয়েটা? মন্দিরে নেই, বাগানে নেই। লোকটা আমার নাকে রুমাল চেপে ধরলো, আর তারপর আমার কিছু মনে নেই ডাক্তারবাবু। সর্বনাশ, আবার কোনো বিপদ হলো না তো? গৌরী, আমায় ডাকছিলেন ডাক্তারবাবু? ডাকছিলাম মানে? তখন থেকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছি, এখন কথাটা কানে গেল? বাপরে বাপ, আমি তো জানতাম ভোরবেলা মানুষের মাথা ঠান্ডা থাকে, আপনার তো দেখছি ঘুম ভাঙতে না ভাঙতে মেজাজ একেবারে মাথায় চড়ে আছে। উফ, সারাক্ষণ আমাকে বকেন কেন বলুন তো? বকার মতন কাজ করলে তো বকবই গৌরী, তোমার তো এখন মন্দিরে থাকার কথা, তুমি এখানে কি করছো? ওই দেখো, আপনি যে মাঝে মাঝে কি চান ডাক্তারবাবু আমি বুঝে পাই না। মন্দিরে গেলেও আপনি বকেন, আবার আর যাইনি বলে বকছেন। মা গো, এই মানুষটাকে নিয়ে যে আমি কি করি? আবার মাকে আমাকে নিয়ে কমপ্লেন করছো? আচ্ছা বাবা, বলছি বলছি, আজ তো মন্দিরের দরজা বন্ধ, তাই মায়ের কাছ অব্দি যেতে পারিনি। তবে হ্যাঁ, মাকে ঘুম থেকে তুলে এসেছি, আবার ভাবছি দুপুরের দিকে একবার যাব, দরজা খুলে মায়ের সাথে গল্প করে আসবো। রোজ মায়ের সাথে কথা বললেও যেন মনে হয় কথা শেষই হয়নি। আশ্চর্য মেয়ে তুমি একটি গৌরী, আমি এদিকে চিন্তায় পাগল হয়ে গেলাম যে তুমি কোথায় গেলে, বাইরে বেরোতে গিয়ে আবার ফিরে আসলাম, এদিকে তোমায় দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামা করে যাচ্ছে। আপনি কি ভেবেছিলেন ডাক্তারবাবু, আমাকে কেউ আবার ধরে নিয়ে গেছে? আপনি কি ভীত ডাক্তারবাবু? খিলখিল করে হাসছে দেখো, মনে হয় একটা চাটি মেরে সমস্ত হাসি বন্ধ করে দিই। তোমার সাথে কথা বলাই বৃথা, চললাম আমি। আরে কোথায় যাচ্ছেন? মর্নিং ওয়াকে, মানে হাঁটতে। আমাকেও নিয়ে যাবেন? আমার না সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে একদম ভালো লাগে না, কতদিন একটু বাইরে বেরোয়নি। গ্রামে তো খোলামেলা জায়গাতেই ঘুরে বেড়াতাম, এখানে থাকতে থাকতে না আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছে। তুমি যাবে? হ্যাঁ, নিয়ে যেতে পারি গৌরী, কিন্তু তার শর্ত আছে। কি শর্ত? হাঁটতে গিয়ে কোনো দুষ্টুমি করতে পারবে না, যেমন বলবো তেমনটা করবে, তা না হলে কিন্তু গৌরী। না হলে আপনি বকবেন, তাই তো? এ আর নতুন কি, চলুন। চলো Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।